হ্যালো ফ্রেন্ড, প্রতিদিনের মতো আজকে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। দেখো আজকে আমাকে কেমন লাগছে। আমি কদিন ভিডিও দিতে পারিনি, তোমাদের প্রশ্ন হচ্ছে না আমি কেন ভিডিও দিতে পারিনি, এই জন্য পারিনি, আমি ছিলামই না। আর কৃষ্ণনগর গিয়েছিলাম, কিন্তু আমি ভিডিওটা আপলোড করা ঠিক সময় হয়ে পাচ্ছিল না, মানে সময় পাচ্ছিলাম না সেই জন্য। যাই হোক, আজকে থেকে প্রত্যেক দিন আমার শুরু হবে নতুন বছর। তো আর মনে হয় কালকেই মনে হয় 1 তারিখ, 1 জানুয়ারি, কবে জানি ঠিক, দেখতে হবে কবে। 1 জানুয়ারি, এই জানুয়ারি মাস থেকে আমি আর আগের মতো ব্লগ গুলো বানাবো না, এবার একটু একটু অন্যরকম। কারণ আমি দেখলাম তো আগের মতো এগুলো করে কই সেরকম কিছু নেই, সেই জন্য আমি একটু আলাদা আলাদা ড্রেস পরে আমি তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। দেখো আজকে চলে এসেছি, কেমন লাগছে বলো আমাকে, বলবে কিন্তু কেমন লাগছে আমাকে। কেমন লাগছে বলো। আর তোমরা কেমন আছো বলবে, আজ থেকে একটু শীতটা বেশি পড়েছে, তোমরা কেমন আছো বলবে। আমি তো বেশ ভালো আছি, আর কৃষ্ণকে প্রচুর মজা করেছি। সেই ভিডিওগুলো আমি তোমাদের দেখাতে পারিনি বলতে, আমি কিভাবে বলবো, দেখাতে পারিনি বলতে আমি পোস্ট করা হয়নি, কেন হয়নি সেটা আমি বুঝতে পারছি না, পরে বলবো কেন হয়নি। আমাকে কেমন লাগছে বলবে, আর তোমরা প্রত্যেক দিন তোমাদেরকে বলি তোমরা কোথা থেকে বলছো আমাকে বলবে, মানে আমাকে কমেন্ট করে জানাবে, কিন্তু তোমরা সেটা জানাবি না। আমাকে তোমার ভালো লাগে না তোমাদের, বলো তো। তাহলে যদি ভালো লাগে তাহলে কেন জানাও না, তুমি তোমরা কোথা থেকে বলছো আমার ফুচু ফুচু দেওয়ার গুলো। আর কিছু বন্ধু আছে আমাকে বন্ধু বলে ডাকে, কিছু আর কিছু বৌদি বলে ডাকে আমাকে, আর কি বলবো। এই ড্রেসটা আমাকে কেমন লাগছে বলো, কেমন লাগছে আমাকে এই ড্রেসটাতে। ঠান্ডা কেমন পড়েছে তোমাদের এখানে? আমার তো এখানে এই 2 দিন ঠান্ডা ছিল না, কিন্তু আজকে থেকে প্রচুর ঠান্ডা। আর আমি কৃষ্ণনগর গিয়েছিলাম, একটু মনে হয় ঠান্ডা লেগে গেছে, কালকে থেকে প্রচুর ঠান্ডা লেগেছে আমার, আজকে ঠান্ডা লেগেছে। আজকে তো নাক দিয়ে জল বেরোচ্ছিল আমার, কিন্তু কি করব, অনেকদিন তোমাদের সাথে কিছু কথা হয়নি, সেই জন্য আমি আজকে থেকে আরম্ভ করলাম। আজ থেকে প্রত্যেক দিন তোমরা ব্লগ গুলো পাবে। আর তোমরা তোমরা তোমাদের তো নিশ্চয়ই ঠান্ডা ঠান্ডা দিন ঠান্ডা সবারই লাগে, আর ঠান্ডা লাগাতে স্বাভাবিক। কেউ কিন্তু কমেন্ট করতে ভুলবে না ড্রেসটা কেমন লাগছে আমাকে, বুঝলে, কেউ কিন্তু ভুলবে না কমেন্ট করতে। আমি এরকম ড্রেস কয়েকটা কিনেছি অনলাইনে অর্ডার দিয়ে, শুধু তোমাদের সাথে গল্প করার জন্য এরকম ড্রেস আমি কিনেছি। একটু বসে গল্প করা যাক, এতক্ষণ তো স্ট্যান্ডে নিয়ে গল্প করছিলাম, একটু বসে। তোমরা তো সবাই জানো আমি বেশিক্ষণ দাঁড়াতে অসুবিধা হয়, তাই তোমাদের সাথে একটু বসে গল্প করি এখন। দেখেছো তো কেমন ঠান্ডা লেগেছে, একটু একটু ঠান্ডা লেগেছে আমার। এই শীতে তো সবারই ঠান্ডা একটু অল্প বেশি লাগছে, কারণ শীত তো সেরকম পড়েনি, কখনো শীত কখনো গরম, যার জন্য একা একা কথা বলা যায় বলতো, কত কথা বলি একা একা, কথার অপোজিটে কথা বলা যায়, কিন্তু তাও আমাকে একা একাই বলতে হয়, কারণ আমার সামনে তো কেউ নেই, আমার সামনে শুধু মোবাইল।
আর তোমাদেরকে তো আমি দেখতে পারছি না, কেমন করে কথা বলবো বলো। তাই আমাকে একা একাই বকতে হয়, কি বকি, তাই এই নিয়েই সব বকতে আরম্ভ করি। ঠিক আছে, এখন তাহলে আমি রাখি, এই ভিডিওটা তাড়াতাড়ি পোস্ট করে দিই, কেননা কয়েকদিন পোস্ট হয়নি, তো একটু পোস্ট করে দিই। আর কি বলবো তোমাদের, আর তো কিছু বলার নেই, অনেক কথা বলার আছে কিন্তু এখন বলবো না। সুমিত্রা সিংহ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা লাস্টে বললাম, কিছু মনে করো না। রাখছি তাহলে, আবার